খুঁজে বের করতে পারবে। শুধু তাই না, এবং গেমের মধ্যে দেখা যাবে নতুন একটি কার্ড। আজকে এই ভিডিওতে ওবি 47 আপডেটের টপ 15 চেঞ্জেস দেখতে পারবে, ওবি 47 আপডেটের সম্পূর্ণ ডিটেইলস একসাথে। তাহলে চলো শুরু করা যাক। নাম্বার 15 যে গ্রানার ওবি আপডেটের পরিবর্তন লক্ষ্য করা যায়, প্রথম লগইনে কাস্টমাইজ একটা ফিচার। আগে নতুন কোন প্লেয়ার লগইন করলে এটার কাস্টমাইজ সিস্টেমটা অন্যরকম দেখা, নতুন ডিজাইনে এটা আরো একটু কাস্টমাইজ করেছে। নতুন কাস্টমাইজ ফিচারে যে পরিবর্তন এসেছে তা তোমাদের সামনে রয়েছে। প্রথম রাতে ইনএক্সপিরিয়েন্স, দ্বিতীয় রাতে এক্সপিরিয়েন্স, এবং তৃতীয় রাতে ব্যাটারি। ইনএক্সপিরিয়েন্স নিয়ে কেউ যদি স্টার্ট করে তাহলে অটোমেটিক তাকে ট্রেনিং নিয়ে যাবে, বিভিন্ন জায়গাতে বরফ ছুটিয়ে আছে। বিভিন্ন জায়গাতে বললে ভুল হবে, গেমের প্রায় 99% এই ম্যাপের মধ্যে সম্পূর্ণ বরফ করে দেওয়া হয়েছে। আগের ভিডিওতে বলছিলাম যে উইন্টার ইভেন্টে ম্যাপের পরিবর্তন হতে চলেছে, প্লেন থেকে দেখা যাচ্ছে যে 12 ম্যাপের সম্পূর্ণটাকে বরফ করে দিয়েছে। এরকম বরফ করেছে, এটা রিয়েল এক্সপিরিয়েন্স যদি প্রত্যেকটা জায়গাতে কোনায় কোনায় এরকম জিপলাইন এড করে, এই জিপলাইনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করতে পারে। বরফের এই জিপলাইনটা এবং অন্য জিপলাইনের তুলনা কিন্তু সম্পূর্ণটাই আলাদা। ট্রান্সপোর্টিং সিস্টেমটা তুমি ম্যাপের সব জায়গাতে খুঁজে পেয়ে যাবে, পিক থেকে ফ্যাক্টরি, ফ্যাক্টরি থেকে পিক, ম্যাপের যেখানে যেতে চাও না কেন তুমি এই জিপলাইনের সিস্টেমটা সবাইকে গেমের প্রতি আরো বেশি মনোযোগ দেবে। বিমা শক্তি থেকে আমি সরাসরি পিকের মধ্যে চলে যেতেছি। বরফের এই লঞ্চপ্যাডটা যে এক জায়গার মধ্যে সীমাবদ্ধ তেমন কিন্তু না, গেমের মধ্যে নতুন এই জিপলাইন গুলো ম্যাপের সব জায়গাতে খুঁজে পাবে। লঞ্চপ্যাডের উপরে জাম্পও করতে পারবে, যে কোনো সময় ফায়ারও করতে পারবে, তুমি চাইলে রিভার্সও করতে পারবে, মানে এক জায়গা থেকে যদি মঞ্চ না চায় তাহলে নেমে আবার আরেক জায়গায় চলে যেতে পারবে। আমার মতে এই ওবি আপডেটের সব থেকে সেরা চেঞ্জেস এটি হতে পারে। তুমি রিভার্সের চাপ দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার যে লোকেশনটাও পরিবর্তন করতে পারবে, এমনটা মনে হচ্ছে। এটা আসার ফলে ফ্রি ফায়ার অনেকই ব্যাক করতে পারে উল্টপ্লেয়ার। এই জিপলাইনটা যে আমি 10 থেকে 15 মিনিট পর্যন্ত ম্যাপের মধ্যে ঘুরলাম, নিজেরই মনে হইতেছিল যে জিপলাইনের মধ্যে থাকি সারা দিন। যাই হোক, এখানে কিন্তু ওবি আপডেট শেষ না। নাম্বার 12 এ যে ফিচারটা আছে সেটা গেমের আমরা পিকের মধ্যে দেখতে পাই। পিকের মধ্যে এই পরিবর্তনটা আমার সব থেকে বেশি ইন্টারেস্টিং লাগছে। আমি যখন এইখানে আসি এইটা কি আমার মাথায় ঢুকলো না। শুরুর দিকে এটাকে আমি মনে করেছিলাম হয়তো গেমের একটা ব্যান্ডিং মেশিন হবে। এটাকে যখন আমি ইউজ করলাম এখানে আমার কয়েকটা লোকেশন দেখাইলো। এখানে বিমা শক্তি, পিক এবং পচিরুগের মধ্যে তিনটা লোকেশন এড হয়ে গেল। ওই তিনটা জায়গাতে কয়টা কয়টা এনিমি আছে এটা লোকেশন শো করে দেবে। শুরুর দিকে এই নতুন ফিচার নিয়ে আমি নিজে কনফিউজ ছিলাম যে এইটা রেকর্ডিংটা কমপ্লিট করার পর আমি কিছু বুঝলাম না, বাট ভিডিও বানানোর পর এটা কমপ্লিট করার পর আমি বুঝতে পারি যে এইটা হচ্ছে একটা লোকেশন ব্যান্ডিং মেশিন। যে জায়গাগুলোতে তুমি এগুলো পাবা এবং ওইটা যদি তুমি ইউজ করো ওই জায়গাতে লোকেশন মার্ক হয়ে যাবে এবং ওইখানে কয়টা এনিমি আছে ওইটাকে তোমাকে বলে দেবে। তুমি যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে এটা কিন্তু পুরোপুরি ব্যান্ডিং মেশিনের মতো। এই লোকেশন মেশিনটি পুরোনায় ফিরে আসতে 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগে। এটাকে আমরা আরো একবার ইউজ করে দেখবো যে আসলে কাহিনীটা কি করে। এই মুহূর্তে আমি ক্লিক করব ইউজ ইট। ইউজ করার সাথে সাথে আবারো তিনটা জায়গায় তিনটা লোকেশন পড়ে গেল। এখানে যদি আমি তোমাদেরকে জুম করে দেখাই, দেখো যে প্লেয়ারের উপরে কিন্তু জিরো দেখাইতেছে। দ্যাট মিন্স ওই লোকেশন গুলোতে কোনো রকম প্ল্যান নেই, এটা ব্যান্ডিং মেশিনের বদলে দেয়া আছে লোকেশন মেশিন। তবে হ্যাঁ, এই বিষয়টা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। এই চেঞ্জটাকে তুমি কোনোভাবে খারাপ বলতে পারবে না। চেঞ্জেস নাম্বার 11 এ যে পরিবর্তনটা দেখা যায়, দৌড়ানোর স্ট্রাকচার, জাম্প করার স্টাইল, ফায়ার করার স্ট্রাকচার এবং বসার স্ট্রাকচার, আমাদের স্ক্রিনের উপরে যে স্ট্রাকচারটা বেঁচে থাকে মানে গেম প্লে কন্ট্রোল করার। দেখো আমার যে রান করার বাটন আছে এটা দেখো হলুদ হয়ে আছে। আমি যখন জাম্প করতেছি জাম্প বাটনটা ক্লিক করার সাথে সাথে একটা ইউল কালারের অ্যানিমেশন শো হইতেছে এবং ক্লিক করার সাথে সাথে একটা শ্যাডোর মতো কিছু একটা ফিল হয়। অপটিমাইজেশনটাকে বলা বোঝানো কিছু নেই, এটা নতুন অপটিমাইজেশন করেছে। এখানে সামনাসামনি দেখতেছো, এখানে জাম্প বাটনে ক্লিক করলে কিরকমটা ফিল হইতেছে। গেমের একটা সিম্পল চেঞ্জেস বাট অনেক ইউজফুল। গাইস ওয়েট ওয়েট ওয়েট, তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে। তোমরা কি জানো বাংলাদেশের সবথেকে কম মূল্যের ডায়মন্ড কোথায় পাওয়া যায়? সেটা হচ্ছে একমাত্র ফেইথটুর টপ ওয়েবসাইটে। এখানে তোমরা উইকলি, মান্থলি এবং ইবু বেস থেকে শুরু করে এভরিথিং পেয়ে যাবে। এই সাইটের মধ্যে বাংলাদেশের সবথেকে কম মূল্যের ডায়মন্ড পাওয়া যায়। যারা রিসেলার আছো তারা এখান থেকে রিসেল করতে পারবে। সবথেকে বড় ব্যাপার হলো তুমি তোমার ইউআর দিয়ে 1 সেকেন্ডে নিজের ডায়মন্ড নিজে টপ আপ করে নিতে পারবে। এর থেকে কম প্রাইসে বাংলাদেশে কোন সাইটে ডায়মন্ড পাওয়া যায় না। সাইটের লিংক কমেন্ট সেকশনে দেওয়া আছে। চেঞ্জেস নাম্বার 10। ওকে, নাম্বার 10 এ যে আমি পরিবর্তনটা খেয়াল করি, ওবি 47 আপডেটে গেনা আকাশের রঙের পরিবর্তন করে দিয়েছে। উইন্টার সময় আকাশ
আসলে যেমন দেখে কুয়াশা আচ্ছন্ন, কেন ফিফার এই আকাশটাকে সম্পূর্ণ একটা কালারফুল রং দিয়ে দিয়েছে। ফিফার আগে কিন্তু আকাশের মধ্যে ধোঁয়া আবহাওয়া বা অন্য কিছু একটা থাকতো তোমরা জানো, কিন্তু গেরানা যে আকাশের পরিবর্তন করেছে এটা কিন্তু খুব সুন্দর ভাবে খেয়াল করা যাইতেছে। সরাসরি কুয়াশা দিলে কিন্তু অন্ধকার হয়ে যাবে, আর এই জন্য কিন্তু গেরানা এটাকে রং পরিবর্তন করে দিয়েছে। এটাকে ব্যাড আপডেট বলা যায় না, মোটামুটি ইউজফুল একটা আপডেট বলা যেতে পারে। চেঞ্জেস নাম্বার 9, ওকে নাম্বার 9 এ যে পরিবর্তনটা রয়েছে লবির পরিবর্তন। ওয়েটিং লবির পরিবর্তন বললে ভুল হবে, বাট এই ওয়েটিং লবির পরিবর্তন মানে সারা জীবন একই রকম থাকবে। আগের একই লবি রয়েছে, বাট শুধুমাত্র রং পরিবর্তন করে দিয়েছে। ওয়েটিং লবি আগেরটাই থাকবে, বাট শুধুমাত্র রঙের পরিবর্তন হয়েছে। চেঞ্জেস নাম্বার 8, ওকে নাম্বার 8 এ যে পরিবর্তনটা লক্ষ্য করা যায় ফ্রি ফায়ারে ক্লক টাওয়ারের মধ্যে পরিবর্তন। এই আপডেটে গেরানা ফ্রি ফায়ার সম্পূর্ণ ক্লক টাওয়ারকে পরিবর্তন করে দিয়েছে। এই ক্লক টাওয়ারকে সম্পূর্ণ বরফে আচ্ছন্ন করে দিয়েছে। ক্লক টাওয়ারে নতুন অনেক কিছু অ্যাড হয়েছে যেটা আমি তোমাদের এখন দেখাচ্ছি। খেয়াল করলে বুঝতে পারবে ক্লক টাওয়ারের ছাদে উপরে নিচে সব জায়গাতে কিন্তু শুধু বরফ আর বরফই পড়ে আছে। এই ক্লক টাওয়ার এবং আগের ক্লক টাওয়ারের সাথে কি তোমরা কোনো পরিবর্তন খুঁজে পাও? এখন অনেকে বলবে না পার কি আছে ভাই, দেখাই তো যেতেছে সবকিছু পরিবর্তন হয়ে গেছে। কিন্তু শুধু কিছু কিছু জায়গায় দেখাইতেছে, বাট আসলে বারুন ম্যাপের সম্পূর্ণটাই গেরানা পরিবর্তন করে দিয়েছে। ক্লকটার মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় খুবই ইজিলি স্ট্যান্ডিং করা যায় এবং স্নোতে আসে যা তোমাদের সামনে দেখা যাইতেছে। আলাদা আলাদা ভাবে পরিবর্তন হয়েছে শুধু ক্লকটারের মধ্যে। ক্লকটার মধ্যে গেরানা ক্রিসমাসের কয়েকটা গাছ এড করেছে, দেখতে পারতেছো এটা ক্রিসমাস ইভেন্ট হয়তো দেখা যেতে পারে। ক্রিসমাস ইভেন্ট গুলো হয়তো আমরা অনেক বাংলাদেশিরা নাও বুঝতে পারি, ইউরোপিয়ানদের জন্য আমেরিকা এবং ইংলিশ কান্ট্রি গুলোতে এই ক্রিসমাস ইভেন্টটা খুবই গুরুত্বপূর্ণ ভাবে পালন করা হয়। ক্রিসমাস ইভেন্টটা ইউরোপিয়ান এবং খ্রিস্টানদের বড় একটা ফেস্টিভ্যাল। তবে হ্যাঁ, এই ক্রিসমাস ইভেন্টের উপরে কিন্তু ক্লকটার একটা পরিবর্তন হয়েছে। দেখো এখানে একটা নতুন গেট এড করেছে, গেটের যে নিচের দিকে কয়েকটা গাছ রয়েছে এবং এটা নতুন কিন্তু অ্যাড করেছে। স্নোফলের কারণে যে গাছগুলো বরফ আচ্ছন্ন হয়ে যায় এটার মধ্যেই দেখা যায়। নরমালি ইউরোপ কান্ট্রি গুলোতে এমন অনেক গাছ দেখা যায়, ওই গাছগুলোর মধ্যে লাইট লাগিয়ে ক্রিসমাস ইভেন্টটা তারা পালন করে থাকে। তবে ক্রিসমাস ইভেন্ট সম্পর্কে আমার তেমন বেশি ধারণা নাই, এটা কেন উদযাপন করে বা তেমন কি কারণে কি বা কি তা জানি। তবে যাই হোক, এটা কিন্তু গেরানা ফ্রি ফায়ার ক্লকটারে অ্যাড করে দিয়েছে। আমি এমনটা মনে করেছিলাম এটা থেকে ফাটে লুট নিব, বাট না ভাই, এখান থেকে লুটনার কোনো অপশন নেই। খোঁজার চেষ্টা করলাম যে এখানে কোনো লুকানোর জায়গা আছে কিনা, না ভাই এখানে লুকানো কিন্তু চাই না। চেঞ্জেস নাম্বার 7, নাম্বার 7 এ যে পরিবর্তন এবং নতুন ফিচারটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে গেমের মধ্যে নতুন একটা কার। ম্যাপে বিভিন্ন জায়গায় তুমি এরকম কারের লোকেশন দেখতে পারবে, ওটা কিন্তু আলাদা একটা কার। এই লোকেশনে যদি তোমরা যাও নতুন একটা কার পাবে। লোকেশন গুলো এরকম একটা কারের সিম্বল মতো দেখা যাবে, তো এটা যদি তুমি ইউজে চাপ দাও তখন তুমি দেখতে পারো যে এই কারটা অটোমেটিক ওপেন হয়ে যেতেছে। এমনিতে গেমে কারা যন্ত্রণে থাকতে পারতেছে না, এখন আরো বেশি কার দেখা যাবে এইগুলো। এতক্ষণ পর্যন্ত ওবি আপডেটে সবকিছু ঠিকঠাক মতো দেখতে থাকলো, বাট এই কারের সিস্টেম এমন বেশি ভালো হবে বলে মনে হয় না, কারণ বর্তমান সময় ফ্রি ফায়ারে প্রত্যেকটা প্লেয়ার কার চালায়। এটা কি একটা ব্যাটল গেম নাকি কার গেম আমি বুঝতে পারি না। প্রত্যেকটা টিমের মধ্যে এক একটা জুনপুশারা সারা। এই কারগুলো যদি আবার যদি গেমের আসে তাহলে ম্যাপের মধ্যে আনলিমিটেড কার দেখা যাবে, কারণ এই কারগুলো ম্যাপের প্রায় সব জায়গাতে রয়েছে। এই কারগুলোতে কতজন বসা যায় আমি নিজেও জানি না, আমি যখন বসলাম তখন মনে হচ্ছিল যে হয়তো 4 জন বসা যেতে পারে। প্লেয়ার কম সে তো আমি দেখাইতে পারতেছি না যে 4 জন বসতে পারে নাকি 2 জন। তোমরা একটু অনুমান করো তো, তোমরা একটু কমেন্টে বলো যে এটার মধ্যে কতজন প্লেয়ার বসে গেম খেলা যাবে বা এই নতুন গাড়িটা চালানো যাবে। ওকে চেঞ্জেস নাম্বার 6, নাম্বার 6 এর পরিবর্তনটা অনেক নতুন প্লেয়ারকে কনফিউজ করবে এবং ফ্রি ফায়ার পুরনো প্লেয়ারদেরও কনফিউজ হওয়ার সম্ভাবনা আছে। কথাটা কেন বলতেছি কি কারণে, এই আপডেটে যে সিস্টেমটা করেছে বটের ওবি সিস্টেমে একটা পরিবর্তন করেছে। বট কিন্তু আগে ফাস্ট মুভমেন্ট এবং গ্লোয়াল মারতে পারতো না, গেমের যে অটোমেটিক বট আছে ওই অটোমেটিক বট আবার গ্লোয়ালও মারতেছে। এখানে এটা দেখে আমি নিজেও কনফিউজ হয়ে গেলাম যে এটা রিয়েল প্লেয়ার নাকি বট প্লেয়ার। এখন যখন গ্লোয়াল মেরে রাখছে তখন আমার সন্দেহ এখানে কি হইতেছে আসলে, তখন আমি ফ্যাক্টটা বুঝতে পারি বট ভার্সেস বট এখানে গ্লোয়াল মেরে মেরে ফাইট করতেছে এবং তাদের মুভমেন্ট দেখে বুঝের উপর নেই এরা বট নাকি রিয়েল প্লেয়ার। ফ্রি ফায়ারে বট তো ড্যামেজ দেওয়ারই কথা না, দিলে 10-15 করে, বাট এখানে 40-50 করে ড্যামেজ দিতেছে। এখানে তোমরা এই মজার বিষয়টা খেয়াল করো, এক বট আরেক বটের সাথে ফাইট করতেছে, সামনে বট কিন্তু এখানে ওয়াল মেরে দিছে। বট অফ ফ্রি ফায়ার এমন ইন্টেলিজেন্ট হয়ে গেছে যে সে কিনা আবার গ্লোয়ালও মারতে পারে। গেমের এই আপডেটে গেমের খুবই ইন্টারেস্টিং এবং ইউনিক বিষয় ছিল। ফ্রি ফায়ার যারা নতুন গেম খেলে অনেকেই মনে করে যে তারা বট মারতেছে এবং ইজিলি তারা বুঝতে পারে যে আসলে বটের সাথে তারা গেম খেলতেছে। এই সিস্টেমের কারণে নতুন প্লেয়ার সহজে বুঝতে পারবে না সে আসলে বটদের সাথে মারতেছে নাকি রিয়েল প্লেয়ার। এতদিন তো আমরা জানতাম ফ্রি ফায়ার শুধুমাত্র রিয়েল প্লেয়ারে গ্লোয়াল মারতে পারে। 47 আপডেট পরে গেরানা ফ্রি ফায়ারে বট ওয়াল মারতে পারবে এবং গেরানা এটাকে শিখাই দিয়েছে। বটও দিন দিন ফ্রি ফায়ার খেলা শিখতেছে, বাট তুমি আগের মতো এখনো বটই আছো। এই সিস্টেমের প্রবলেম একটা, রিয়েল প্লেয়ার এখন কনফিউজ হয়ে যাবে সে বট মারতেছে নাকি রিয়েল প্লেয়ার। জাস্ট কিডিং গাইস। নাম্বার 5, ওকে নাম্বার 5 এ যে গেরানা ফ্রি ফায়ার নতুন আরেকটা ফিচার এনেছে, সেই নতুন ফিচারটা কি তোমরা জানো? আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যে নতুন একটা লুট বক্স এড হয়েছে। এটাকে তুমি গেমে লুট বক্স অথবা গিফট বক্স যে কোনো কিছু বলতে পারো। এটাকে ওপেন করার পর ইনস্ট্যান্টলি কিন্তু তোমাকে লুট দেবে না। এখানে কি করতে, 1 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। এখান থেকে লুট বক্সটাকে উপর থেকে ছিঁড়ে ছিঁড়ে পড়ে, এটা কাইন্ড অফ ম্যাজিক লুট বক্সই বলতে পারো। মানে এখানে তুমি একটু পরে পরে দেখতে পারবে বৃষ্টির মতো লুট পড়তেছে। এই সিস্টেমটা খুবই ইন্টারেস্টিং, রাইট? এখান থেকে লুট করার জন্য তোমাদের অনেক সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি খেয়াল করলাম যে খুব ভালো পরিমাণে লুট পাওয়া যায়। ম্যাজিক বক্স থেকে সম্পূর্ণ লুট নেওয়ার জন্য তোমাদের অনেকক্ষণ সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইভেন এখানে দেখা যায় আবার এফএফটু কোনো দিয়ে, তো এখানে দেখতে পারতেছো বট কিন্তু আমাকে এখানে ড্যামেজ দিল। বট আমাকে কত ড্যামেজ দিলে দেখো, এখানে কিন্তু 120 এর উপরে আমরা ড্যামেজ খাইয়ে দিছি। ভাই রে ভাই, বট এখন অনেক পাওয়ারফুল হয়ে গেছে। বলে যে এই গেমের মধ্যে কিন্তু সবই বট আছে, কারণ রিয়েল প্লেয়ার একটনই অ্যাডভান্স। আবার আমি যখন ওপেন করলাম তখন বাংলাদেশে কয়েকজন ছাড়া কেউই ওপেনই করে নাই, মানে এখানে শুধুমাত্র কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটর আছে। দেখতে পারতেছো এখান থেকে কিন্তু 4
ব্যাস্ট পাওয়া গেল। ম্যাজিক বক্সটা লোড করতে অলমোস্ট 2 মিনিট সময় লাগছে। নতুন ফিচার বলতে হবে 10 এর মধ্যে 9 রেটিং দেওয়া যায়। ওকে নাম্বার 4। ওকে নাম্বার 4 এ আরেকটা যে পরিবর্তন লক্ষ্য করা যায় ব্যাটিং মেশিং এর পরিবর্তন। এটাতে নতুন অনেকগুলো নতুন ফিচার অ্যাড করেছে। ব্যাটিং মেশিং এসে যদি তুমি এখানে গুলিতে ক্লিক করো, গেমের যত এমো রয়েছে সবগুলো এমোর মধ্যে নিয়ে আসবে। অথবা তুমি এমো থেকে শো করে তুমি যদি এখান থেকে গানের মধ্যে শিফট করো, যতগুলো গান রয়েছে এক এক করে সবগুলো গান শো করবে। অথবা ব্যাটিং মেশিং এ যদি তোমরা ফ্রি তে ক্লিক করো তাহলে ফ্রি তে যত আইটেম গুলো রয়েছে সবগুলো ফ্রি আইটেম গুলো শো করবে। এই সিস্টেমটা ব্যাটিং মেশিং থেকে লোড করা সিস্টেমটা একটু ফাস্ট করে দেবে। ব্যাটিং মেশিং এ আরেকটা বাজে দিক হইতেছে, তুমি যখন কোনো কিছু পারচেজ করবা, যেটা পারচেজ করতাম ওইটার উপর ক্লিক করলে চারিদিক দিয়ে একটা সার্কেল তৈরি হয়ে যাবে। আপডেটের পরে ব্যাটিং মেশিং এ চাপতে যদি কোনো কিছু যে আইটেমটার উপরে চাপ দিবা ওই আইটেমটা আইটেমের নাম শো করবে। তো আগে যে আইটেমটা পারচেজ করতাম ওই আইটেমটার উপরে ক্লিক করলে পারচেজ করতেছে ওইটার উপরে সার্কেল তৈরি হয়ে যেত, বাট এখন ওইটার হবে না। ব্যাটিং মেশিং দেখে বোঝার উপায় নেই যে তুমি কোনটার উপরে ক্লিক করতেছো, যে আইটেমটার উপরে ক্লিক করবা ওইটার নাম শো করবে। এই সিস্টেমটা পার্সোনালি আমার কাছে খুবই বাজে লাগছে। তো ব্যাটিং মেশিং এর এই পরিবর্তন সম্পর্কে তো বুঝতে পারলে, চেঞ্জেস নাম্বার 3। নাম্বার 3 তে আসে ফ্রি ফায়ার নতুন গান, যেটা আমাদের আপকামিং 47 আপডেটে লঞ্চ করবে। এই গানের স্ক্রিনে কিন্তু আমাদের ফ্রি ফায়ার ওবি 46 আপডেটে দেখাইছিল, কিন্তু গ্যানা কিন্তু ওবি 46 আপডেটে এটাকে লঞ্চ করে নাই। একগুলি সে পাওয়ারফুল গানটাকে কিন্তু গ্যানা ফাইনালি লঞ্চ করতে চলেছে এই ওবি আপডেটে। এই গানটার কি আগের মতো সে পার আছে? তো তোমরা এখানে দেখতে পারো তো এটার যে পাওয়ার ছিল আগের তুলনায় একটু কম, এখন এটা আরেকটু পাওয়ার বাড়ায় দিয়েছে। এটার মধ্যে আরো 120 করে ড্যামেজ দিতেছে, একগুলো দিয়ে 119 থেকে 80 পর্যন্ত ড্যামেজ দিতেছে। এটা রেট অফ ফায়ার বেশি এবং রিলোড স্পিড মোটামুটি আমার কাছে সবথেকে ডেঞ্জারাস গানই হতে চলেছে এটা। নাম্বার 2। ওকে গাইস, নাম্বার 2 তে আসে গ্যানা FF টোকেন যে রয়েছে, ওটাকে কালেক্ট করে একটা নতুন অপশন। আই মিন এখান থেকে দেখো একটা সুন্দর একটা লাইট জ্বলছে, সব ঠিকঠাকই আছে। একটু খেয়াল করলে বুঝতে পারবে জাস্ট এখান থেকে হালকা একটু লাইট জ্বলছে, দ্যাটস এনাফ, এত বড় সর কোনো পরিবর্তন না। এখানে আরেকটা পরিবর্তন হইতাছে, তুমি যখন কোনো ফোর স্কোপের গান নিয়ে রাখবা, স্কোপ করার অপশনে লেখা থাকবে। তুমি যদি টু স্কোপ রাখো 2x লেখা থাকবে, 4 স্কোপ নিয়ে রাখলে 4 স্কোপ লেখা থাকবে। অ্যাডাবলুম যে 8 স্কোপ সেটা তার এবং তার মধ্যে অ্যাডাবলুম যদি হাতে থাকে তাহলে লেখা থাকবে যে 8 স্কোপ। আগে কিন্তু আমরা জানতাম না যে গেমের মধ্যে 8 স্কোপ অপশনটা আছে। 4 স্কোপটা দেখে আমি খেয়াল করলাম অ্যাডাবলুম কি আসলে 8 স্কোপ শো করে, এখন যে অ্যাডাবলুম 8 স্কোপ সেটা দেখাইতেছে। তবে আবার মনে হয় অ্যাডাবলুম 8 স্কোপ হবে, অ্যাডাবলুমটাকে গেমে 6 স্কোপই বলা যায়। নাম্বার 1, গেমের নতুন ক্যারেক্টার কুড়া যা ফ্রি ফায়ারে টেলিবুট করতে পারে। আমি শুনছি এবং দেখছি যে ফ্রি ফায়ারে হ্যাকার টেলিবুট করে ইনিমিকে দেখতে পারে। তুমি এই ক্যারেক্টারের মাধ্যমে চাইলে যে কোনো ইনিমিকে দেওয়ালের বাইরে থাকলেও দেখে নিতে পারবে। সো হবে গেমের একটা অ্যাক্টিভিটি, এখানে লেখা আছে অ্যাক্টিভিটি ইজ দা অরা পাওয়ার ফর 8 সেকেন্ড। সেকেন্ড এবিলিটি হচ্ছে গ্রাজুয়ালি ইনক্রিজ দা মুভমেন্ট স্পিড বাই 10% এন্ড ডিসকভার ইনিমিজ বিহাইন্ড কভার উইথিন 15 মিটার। ইনিমির পিছনে প্রতি 1 সেকেন্ডে একবার করে লোকেশন শো করে দেবে এবং কোডন ফর 45 সেকেন্ড। এবং এর পরবর্তী এবিলিটি আরো বেশি ইন্টারেস্টিং, হোয়াইল প্যারাশুটিং হাইলাইটস ইমিন লোকেশন উইথিন দা ফিল্ড অফ দা ভিউ বাট দা ইফেক্ট নট শেয়ার উইথ দা। যদি ইজিলি তোমাদেরকে বুঝাতে, আমরা যখন প্যারাশুট দিয়ে নিচে নামি তখন ইনিমির লোকেশন হাইলাইট করে দেবে উইথিন দা ফিল্ড অফ ভিউ। মাটিতে যত থাকবে সবার লোকেশন শো করে দেবে। কোডা নামে ক্যারেক্টারকে প্রথমবার মতো আমি গেমে ইউজ করলাম, আমার স্ক্রিনের উপরে কিছু একটা কালারফুল চলে আসে এবং স্পিড 10% কিন্তু বেড়ে গেছে। দেওয়ালের বাইরে এনিমির লোকেশন দেখা যায় কিনা, এই ক্যারেক্টারটাকে আমি আবার ইউজ করলাম, তো এখন দেখো এনিমির লোকেশন দেখা যায়। এনিমি কিন্তু ঘরের ভিতরে আছে এবং 1 সেকেন্ড পর পর কিন্তু একটা লোকেশন শো করে। এই ক্যারেক্টারের স্কিলটাকে আমি আবার ইউজ করলাম, তো ইউজ করার পর দেখা যায় এনিমির লোকেশন দেখা যায় কিনা। একটু ভালো করে মনোযোগ দিও, দেখো ওয়ালের বাইরে এবং দেওয়ালের ভিতরে সব জায়গায় লোকেশন শো করছে। তবে গেছে এমন কিন্তু না যে 100 মাইল দূরের এনিমি কিন্তু লোকেশন শো করবে। 50 মিটার লোকেশনের মধ্যে যদি কোনো এনিমি থাকে দেওয়ালের বাইরে অথবা ভিতরে অথবা গ্লোয়ালের বাইরে অথবা এনিমি লোকেশন সরাসরি দেখে দেবে টেলিপোর্টের মতো প্রতি 1 সেকেন্ড পরে পরে। দুইটা এনিমি লোকেশন কিন্তু প্রতি 1 সেকেন্ড পরে পরে কিন্তু আমি দেখতে পাই। এবং ওবি 47 আপডেটে আর অনেক নতুন পরিবর্তন রয়েছে, যেগুলো আমাদের নতুন হিরোইক লোগো, মাস্টার লোগো থেকে শুরু করে অনেক কিছু দেখা যাবে। গেমের গান স্ক্রিন এবং ক্যারেক্টার স্কিল কিন্তু অনেক বেশি পরিবর্তন হয়েছে। পরবর্তী ভিডিওতে বাকিটা কভার করব। কমেন্ট করে জানাও এই 15টা পরিবর্তনের মধ্যে গেমের সবথেকে ইন্টারেস্টিং চেঞ্জেস কোনটা ছিল। এটা কি গেম চেঞ্জের নতুন ক্যারেক্টার স্কিল, অন্য কোনো পরিবর্তন যা তোমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে? লেট মি নো ইন দা কমেন্ট গাইস।